হ্যালো বন্ধুরা, আজকে আমি যে চারটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে একজন ক্যান্ডিডেট যে আরটিআই করেছিল তার নিজের মার্কস জানার জন্যে, এবং সেই ইয়ারে মানে এটা হচ্ছে WBCS 2015-এর রেভিনিউ অফিসার পোস্টে সিলেক্টেড হয়েছিল। তো সে প্রিলিতে পেয়েছিল 124.07, বেঙ্গলিতে পেয়েছিল, বেঙ্গলি মানে যেটা পেপার ওয়ান, 102, ইংলিশে পেয়েছিল 88, প্রত্যেকটা কিন্তু 200-এর মধ্যে, হ্যাঁ, বেঙ্গলি 200, ইংলিশ 200, পেপার 3-তে 46.78, পেপার 4 49.79, পেপার 5 76.49, পেপার 6 মানে যেটা অ্যারিথমেটিক রিজনিং 151.41, আর ওর যে অপশনাল পেপার দুটো একটা ছিল, তার দুটো পেপার ছিল, পেপার ওয়ান পেপার টু, সেখানে পেয়েছিল 105 আর 56। আর গ্রুপ এর জন্যে যে পার্সোনালিটি টেস্ট দিয়েছিল, ইন্টারভিউ দিয়েছিল, সেখানে পেয়েছিল 104। গ্রুপ সি এর জন্যে তার অর্ধে না 78 পেয়েছিল, আর গ্রুপ ডি এর জন্য 52। এবার তারপরে যেটা দেখছো, কাট অফ মার্কস ইন WBCS 2015 প্রিলি এক্সামিনেশন, মানে প্রিলিতে কত কাট অফ ছিল 2015, জেনারেলের জন্য ছিল 113, OBC এর জন্য 112, OBC B এর জন্য 113, SC-র জন্য 112, SC-র জন্য 93। আর গ্রুপ ABCD-তে মানে এখানে একটা দেওয়া হয়েছে, তারপরেরটা দেখো, মার্কস অফ ফার্স্ট জেনারেল ক্যান্ডিডেট রেকমেন্ডেড, মানে জেনারেল ক্যান্ডিডেট ফার্স্ট যে যাকে রেকমেন্ড করা হয়েছিল গ্রুপের জন্য, সে পেয়েছিল 966.65। আর মার্কস অফ লাস্ট জেনারেল ক্যান্ডিডেট রেকমেন্ডেড যাকে লাস্ট গ্রুপ এতে, তার হচ্ছে 817.31। সেই বছর মানে 2015-তে গ্রুপ বিতে কোনো ভ্যাকেন্সি ছিল না। গ্রুপ সিতে ফার্স্ট ক্যান্ডিডেট জেনারেল ক্যান্ডিডেটের যাকে যে চান্স পেয়েছিল গ্রুপ সিতে, তার হচ্ছে 723.33, আর যে লাস্ট সে 585.33। আর গ্রুপ ডিতে 575.06 আর 549.1। তো বন্ধুরা, এই যে চারটা দেখছো, এটা একজন ক্যান্ডিডেটের, প্রথমেই বললাম, তার আরটিআই করে জেনেছে, বলে বিশ্বাস না করার কোনো জায়গা নেই। কেউ কেউ কমেন্ট করতে পারো যে এটা কি বিশ্বাসযোগ্য বা সামথিং, তো আমরা নিঃসন্দেহে বিশ্বাস করতে পারো। আরটিআই করে তোমরা নিজেদেরও মার্কস আনতে পারো। তো এইটা দেখে মোটামুটি একটা আইডিয়া তো পেতেই পারো তোমরা, সেই কারণে এই ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক করো ও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে। থ্যাংক ইউ।